নমস্কার, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ঝালঝাল ফুলকপি আলুর রসা। শীতকালের সবজির মধ্যে ফুলকপি কিন্তু প্রায় সকলেরই খুব পছন্দের, আর ফুলকপির এই রেসিপিটা লাঞ্চ বা ডিনারে ভাত, রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। আসুন দেখি এটা বানানোর জন্য কী কী লাগছে। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপির ফুলগুলিকে এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা, তিনটি লবঙ্গ, একটি এলাচ, এক টুকরো দারচিনি, অল্প পরিমাণ সাদা জিরে নিয়েছি। এখানে আমি 4 টেবিলস্পুন টমেটো পিউরি নিয়েছি। আপনারা টমেটো পিউরির পরিবর্তে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। দুটি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি 8-10 কোয়া রসুন এবং 2 ইঞ্চি কিউব আদা এভাবে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে প্রথমেই পেস্ট করে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলিকে একটা মিক্সির পটের মধ্যে নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করলাম। এবারে মিক্সির পটটা আটকে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছি একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে লাগছে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। আর এখানে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব, 1 টেবিলস্পুন ঘি ব্যবহার করব, আর রান্নাটা আমি করব সরষের তেলে। প্রথমেই আমি ফুলকপিগুলিকে ভেজে নেব। প্রথমেই গ্যাস অন করে কড়াই চাপিয়ে তাতে 2-3 টেবিলস্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি ফুলকপিগুলিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করতে থাকবো। এখানে ফুলকপি এবং আলুগুলিকে আমি রিফাইন্ড অয়েলে ভেজে নিচ্ছি। তারপরে রান্নাটা আমি সরষের তেলে করব। তবে চাইলে সরষের তেলেই ফুলকপি এবং আলুগুলিকে ভাজা যেতে পারে। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়োও এখানে দিয়ে দিলাম, আর 1 টিস্পুন পরিমাণ মতো চিনিও আমি এখানে দিয়ে দিলাম। আর রান্না করার সময় আমি আর চিনি ব্যবহার করব না। আবারও ফুলকপিগুলিকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ফুলকপিগুলির গায়ে হালকা ব্রাউন রং না ধরা পর্যন্ত এগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আরও 3-4 মিনিট ফুলকপিগুলিকে ভেজে নেবার পর এখানে দেখতে পাচ্ছি ফুলকপিগুলির গায়ে হালকা ব্রাউন রং ধরতে শুরু করেছে। এবারে আমি ফুলকপির টুকরোগুলিকে তুলে নেব। তেলটা ভালো করে গরম হলে আমি কেটে রাখা আলুগুলিকে এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলিকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলিকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আলুগুলির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে লবণ এবং হলুদ গুঁড়োটা আলুগুলির গায়ে সমানভাবে মেখে যায়। আরও 3-4 মিনিট ভালো করে ভেজে নেবার পর এখানে দেখতে পাচ্ছি আলুগুলির গায়ে হালকা ব্রাউন রং ধরতে শুরু করেছে। তাহলে বুঝতে হবে আলুগুলি ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলিকে তুলে নেব। এবারে কড়াইতে যে তেল অবশিষ্ট আছে তার সাথে আমি এখানে আরও 2 টেবিলস্পুন তেল অ্যাড করে দিয়েছি। এবারে প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম, 2টি শুকনো লঙ্কা দুভাগ করেই তেলের মধ্যে দিয়ে দিলাম, গোটা গরম মশলাটা এখানে দিয়ে দিলাম, আর এখানে গোটা জিরেটাও অ্যাড করে দিলাম। এবারে ফোড়নের মশলাগুলিকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। 30-40 সেকেন্ড পরে দেখতে পাচ্ছি মশলাগুলি থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। এর সাথে আমি এখানে যে 4 টেবিলস্পুন টমেটো পিউরি নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে মশলাগুলিকে একটু কষে নেব। মিনিট খানেক মশলাগুলিকে কষে নেবার পর এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলিকে অ্যাড করব। প্রথমেই আমি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম, দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে বুঝে দেবেন। অল্প পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম, আর এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলু এবং ফুলকপিগুলিকে ভাজার সময় আমি লবণ এবং হলুদ ব্যবহার করেছিলাম,
তাই সেটা মাথায় রেখে আমি এখানে অল্প পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলিকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে ডিশটির টেস্ট কিন্তু তত ভালো হবে। আরও কয়েক মিনিট মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেবার পর এখানে দেখতে পাচ্ছি মশলাগুলি থেকে তেল আলাদা হতে শুরু করেছে, তাহলেই বুঝতে হবে মশলাগুলিকে কষানো। এবারে আমি ভিজে রাখা ফুলকপিগুলিকে এখানে অ্যাড করে দিচ্ছি। সব মশলার সাথে ফুলকপির টুকরোগুলিকে ভালো করে মিক্সড করে নেব। আমি ফুলকপিগুলিকে ভাজার সময় অল্প চিনি ব্যবহার করেছিলাম, তাই আমি আর এখানে চিনি ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে মশলাগুলোকে কষানোর সময় সামান্য চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলিকে সব মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি ভেজে রাখা আলুগুলিকে এখানে অ্যাড করে দিচ্ছি, আবারও ভালো করে মিক্সড করে নেব। এভাবে ফুলকপি এবং আলুগুলিকে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 4-5 মিনিট ধরে আমি ফুলকপি এবং আলুগুলিকে সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 300 ml পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জল হতে হবে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি 10 মিনিটের জন্য প্যানটি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রাখব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছি ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখতে পাচ্ছি ফুলকপি এবং আলুগুলিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণ, মিষ্টি এবং ঝালটা ঠিক আছে কি না। আমি এখানে ডিশটি ভাতের সাথে পরিবেশন করব, তাই আমি এখানে গ্রেভির কনসিস্টেন্সি একটু পাতলা রাখছি। আপনারা রুটি বা লুচির সাথে পরিবেশন করতে চাইলে সেক্ষেত্রে গ্রেভির কনসিস্টেন্সিটা আরেকটু ঘন করে নিতে পারেন। এবারে নামানোর আগে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর তার সাথে 1/3 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ঘি এবং গরম মশলার গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার ঝালঝাল ফুলকপি আলুর রসা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস, এবারে পরিবেশনের জন্য রেডি ফুলকপি আলুর রসা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।